মানে সকালবেলা তোমারে এত সুন্দর লাগে, মনে হচ্ছে বাসায় বাইরে না গিয়ে সারাদিন বাসায় বসে থেকে তোমারে দেখি। আরো দিব আমরা কিন্তু অনেক দূর আগে দিয়েছি। ভাবতেছি তোমারে উদ্বোধক দেব নাকি প্রধান অতিথি দেব। আপনার কি মাথা, তোমার কি মাথা ঠিক আছে? আমি কি খেলার কিছু বুঝি? আমি হব উদ্বোধক। সুন্দর, খুব সুন্দর আইডিয়া। মানে তোমার, তুমি মানে এত বুদ্ধিমতী। গুড গুড, ব্যানারে বড় বড় অক্ষরে লেখা থাকবে টুর্নামেন্ট উদ্বোধক কারিশ্মা বাবু। বাহ, চমৎকার। কি কেন কারিশ্মা বাবু? বাবু কেন, কি বলে? মেয়েদের বিয়ে হওয়ার পরে জামাইয়ের পদবি দেয় না, মানে আমার নাম পেজ বাবু, তোমার নাম হলো কারিশ্মা, ঠিক আছে? কারিশ্মা বাবু, পেজটা দিলাম না কি? সেই দিন শেষ। আমার নাম কি? কারিশ্মা চৌধুরী। সো কারিশ্মা চৌধুরী হবে, মনে থাকবে? হ্যাঁ অবশ্যই মনে থাকবে চৌধুরী সাহেব। শোনো, এই জন্য তো তোমার বাবার সামনে গেলে মানে আমার নিজের না খালি উমরসানি উমরসানি ফিল হয়, মনে হয় যে এখনই চাবুক দিয়ে পিটাবে আর কি। আর আমি চিৎকার করে বলবো, চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। পেয়েছি। কি পেয়েছো? নীলা ভাবিকে। আই, একদম চুপ, কোনো কথা বলবেন না কিন্তু। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো জি, আপনাদের জামাইও ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসবো, অবশ্যই আসবো। ভাবি, একটা দরকারে ফোন করেছিলাম আসলে। ওই যে আপনার একটা ফ্রেন্ড আছে না, যে গাইনির ডাক্তার, হ্যাঁ ওনার নাম্বারটা একটু দেন না। জি জি, দরকার আসলে। ও যে এইজের তো আমাদের এমনিতেই ডিস্টেন্স আছে, তো সেই কারণেই আর কি। হ্যাঁ হ্যাঁ, রেগুলার ট্রাই করছি ভাবি, আর বলেন না, কেন জানি আসলে একটু দরকার। জি জি, আসবো ভাবি, এক সময় করে আসবো আপনার বাসায়। জি আচ্ছা আচ্ছা ভাবি, আপনারাও আমাদের বাসায় আসবেন। জি ভাবি, একটু মনে করে নাম্বারটা দিন, হ্যাঁ একটু জরুরি। জি 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 ভাবি, ওকে জি ভাবি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই শোনো, ডক্টর নাম্বার পেয়ে গেলে কিন্তু শিডিউল করলে আমার সাথে যেও, আবার কোনো ঝামেলা করো না, ঠিক আছে? কারিশ্মা, তোমার মোবাইল, তোমার মোবাইল ফেলে গেছো। মোবাইলের আবার আনলক করার চেষ্টা করেন নাই তো? আপনাকে তো বিশ্বাস নেই।